আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লে তৈরি ও তার সংরক্ষণ পদ্ধতি দেখাবো। ক্লে তৈরি করতে যা যা লাগবে, অ্যারারুট, বাটি, সাথে একটি চামচ, গ্লু, ভ্যাজলিন, জল রং বা ফুড কালার, তবে আমি জল রং ব্যবহার করব। আজকে বিভিন্ন কালারের জল রং, এখন আমি প্যাকেটের মুখটা খুলে নিব, কেটে নিব কেচে দিয়ে। তারপর আমি বাটিতে ঢালব। এখানে কোনো চামচ দিয়ে পরিমাপের কোনো প্রয়োজন নেই, আমার যতটুকু লাগবে আমার বানানোর জন্য, একটা জিনিস তৈরি করার জন্য আমি যেরকম চাবো, এটা আমার সম্পূর্ণ আমার নিজের উপর। আমি এর জন্য কোনো পরিমাণ দিচ্ছি না যে চামচের, যে এক চামচ হলে আধা চামচ নিতে হবে গ্লু, এই টাইপের আমি কোনো কথা এখন বলবো না। আমার যেটুকু দরকার আমি সেটুকু নিচ্ছি। দেখুন, এক্ষেত্রে এটা আপনার নিজের ইচ্ছা আপনি কতটুকু পাউডারটা নেবেন, পাউডারটা কতটুকু নিলে আপনার ইচ্ছা। এই যে আমি নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন, যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিব। এখন আমি গ্লুটা ঢালব। গ্লুর ক্ষেত্রে খেয়াল করতে হবে এটার কোনো পরিমাণ নেই, যে আমার এতটুকু অ্যারোটের সাথে আমার এত চামচ গ্লু লাগবে তা না। আমার আগে আমি মিলাবো, প্রথমে একটু একটু করে মিলাবো, দেখব মিলে কি না। আমার যতটুকু লাগে আমি ততটুকুই এখান থেকে ঢেলে নেব একসাথে। অনেক প্রথমে বেশি ঢালবো না, কারণ বেশি ঢাললে পরে আমাকে এটা মিলাতে আমার অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি কি করব, অল্প অল্প করে ঢালবো আর চামচ দিয়ে একটু নাড়াই নেব, দেখব যে ঠিক আছে কিনা। এখন আমি চামচ দিয়ে মিলিয়ে দেখতেছি, মিক্সড করতেছি ভালো করে। এখন আমি দেখতেছি আমার আরও একটু দরকার, আমি আর একটু গ্লুটা ঢালতেছি। আমি আবার ভালো করে মিলাচ্ছি, মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিলতেছে, দেখে বোঝা যাচ্ছে না যে মিলতেছে, কিন্তু এটা কিন্তু মিলতেছে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, দেখুন আমি কিভাবে ইয়ে করতেছি, গ্লুটা কিন্তু ঢালতেছি। আর আপনারা খেয়াল করুন অ্যারোরুটটা কিভাবে আইকাটার সাথে মিলে যাবে। দেখুন এই যে দেখছেন, একটু ভারী ভারী লাগতেছে না, তার মানে আমার আইকাটার সাথে দুটা পরিমাণটা মিলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি চামচ দিয়ে একটু ভালো করে মিলাই নিলাম। এখন আমি ভেজলিন ব্যবহার করব। ভেজলিন ব্যবহার করতে হয় শুধু হাতে যাতে না লাগে সেজন্য, শুধু হাতে ভেজলিনটা আমি মেখে নিব ভালো করে, দুই হাতে ভালো করে মেখে নিব। আপনি ভেজলিন না ইউজ করলে আপনি অন্য কিছু তেলও ব্যবহার করতে পারেন, যে কোনো তেল, এটা কোনো নির্দিষ্ট না যে আমাকে ভেজলিনই ব্যবহার করতে হবে, এমন কোনো কথা নেই। ভেজলিন ছাড়াও আপনি তেলও ব্যবহার করতে পারবেন। এরপর আমি হাত দিয়ে মাখাবো। দেখুন আমার সব আঙুলে লেগে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন এর পরে উঠবে কি না, কিন্তু উঠবে। দেখবেন এটা মাখাতে আমরা যেরকম আটা ময়দা দিয়ে কোনো রুটি বানালে যেভাবে ময়ান করি, এটা ঠিক সেরকম, এটার এর বিকল্প কিচ্ছু না, এটা একই রকম, ওটার মতো এটা ময়ান করবো। এই যে আমি দেখতেছি হাত দিয়ে মাখাতে গিয়ে দেখতেছি যে আমার আর একটু প্রয়োজন, এই জন্য আমি আর একটু নিয়ে নিচ্ছি, আমি একটু আঙুল দিয়ে একটু আইকাটা নিয়ে নিচ্ছি। আমি ভালো করে এখন একটু আমি এটাকে ময়ন করার চেষ্টা করতেছি, ভালো করে যেন এটা ময়নটা হয়। এরপর দেখি আমার আরও দরকার, আমি মাখতে গিয়ে দেখি যে না আমার আরও প্রয়োজন, যেটা আমি চামচ দিয়ে বুঝতে পারতেছিলাম না,
কিন্তু এখন আমি হাত দিয়ে লাগানোর জন্য আমি এখন বুঝতে পারতেছি। এখন দেখেন আমি এটাকে ভালো করে ময়ন করব, ভালো করে আমি এটাকে ময়ন করব যাতে করে সুন্দর একটা খামির তৈরি হয়। সোজা কথা একটা সুন্দর একটা খামির হবে। প্রায় হয়ে গেছে না? আমার আঙুলের মধ্যে সব লাগানো, কিন্তু এটা কোনো সমস্যা না, এগুলো সব আস্তে আস্তে চলে। এই যে এখন আমি দুই হাত দিয়ে এখন দুই হাতে নিয়ে নিলাম, এখন দেখবেন এই যে আমি এখন এই হাতে থেকে এই হাতে আমি উঠিয়ে নেব। দেখবেন এই দেখেন একটু একটু করে আমি উঠিয়ে নেব, দেখবেন পুরোটা উঠে যাবে আমার আস্তে আস্তে করে। এটা ময়ন করতে করতে আমার হাতে থাকা অ্যারারুটগুলো হয়ে যায় উঠে যাবে। কাজ করতে গেলে আপনি নিজে আরও বেশি ভালো করে পরিষ্কার হবে। দেখুন এখন হয়ে যাচ্ছে, এখন কিন্তু আস্তে 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 করে আমার ময়ন কিন্তু হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমার কিন্তু জিনিসটা কিন্তু হয়ে গেল, দেখছেন জিনিসটা। এখন আমি একটু ভালো করে একটু ময়ন করব যাতে করে জিনিসটা যে আমি যে শেপে আনতে চাই না কেন, জিনিসটা খুব সুন্দর একটা শেপে আসে এবং না ফাটে, যাতে না ফাটে সেই জন্য আমি এটুকু সুন্দর করে ময়ন করতেছি এবং আমার জিনিসটা কিন্তু সফট হয়েছে। ঠিক আছে, সব এখন আমি খুব ভালো করে একটু ইয়ে করলাম, ময়ন করে নিলাম খুব ভালো করে। এখন আমি আরেকটু করে নিচ্ছি। এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব, আমার যে পছন্দের যে কালারগুলো আমি সেটা এখন এটার সাথে মিশিয়ে দিব। তুমি আমি লাল রংটা ব্যবহার করব, লাল রংটা আমাদের সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, লাল রংটার প্রয়োজন হয়। কোনো কিছু বানাতে গেলে আমার লালটা প্রয়োজন হয়ে যায়, তাহলে আমি এখন লাল রংটাই আগে আমি একটু তৈরি করে নিচ্ছি। আমি একটু কালার দিয়ে এটাকে ভালো করে ময়ন করতেছি যেন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসে। এখন আমি এটাকে কালার করে দিচ্ছি। আমি যদি এই কালারটাকে একটু এই রেডটাকে যদি আমি লাল কালারটাকে যদি আমি অল্প দিই তাহলে আমার গোলাপি হবে, আর যদি একটু গাঢ় দিই তাহলে আমার লাল রঙের হবে। এখন আমি সম্পূর্ণ কালার করে ফেললাম, আলাদা আলাদাভাবে আমি প্রত্যেকটা কালার থেকে কালার করে ফেললাম। দেখুন কালারগুলো আরও অনেক কালার করা যায়, এটা আপনাদের ইচ্ছে, আপনারা আরও ইচ্ছে মতো সুন্দর সুন্দর কালারে তৈরি করতে পারবেন। এখন আমি দেখাবো যে কীভাবে এগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন যাতে করে আপনি 15 থেকে 20 দিনে এটা থাকলেও কোনো সমস্যা না হয়, আপনি যখন মনে হলো তখনই আপনি একটা কিছু বানিয়ে ফেলতে পারলেন। আপনার ব্যস্ত কিন্তু আপনি এখনই সব পুরোটা বানিয়ে উঠতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, ফেলে দিবেন, রেখে দিবেন? তাতে শুকিয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না? তার জন্য কী করতে হবে, আমাকে একটা পলিথিনে নিতে হবে। আপনি যেগুলো পেপারও নিতে পারবেন, চাইলে এই টাইপের পলিথিনে দেবে। আমি ইচ্ছাকৃতভাবে এই ধরনের পলিথিনে ইউজ করলাম যাতে করে আমাদের সবার একটু বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি এই ধরনের বাসায় থাকা পলিথিন দিয়ে ব্যবহার করতেছি। আমি একটা পলিথিনের ভিতরে কয়েকটা ভাগে করে করে গোল গোল করে করে রাখতেছি, কারণ আমার পলিথিনটা একটু বড়, এই জন্য আমি করে নিচ্ছি। কিন্তু একটার সাথে একটা লাগতে পারবেন, একটার সাথে লাগলে মিলে যাবে। এখন আমি সম্পূর্ণ পলিথিন করেছি। আমি এখন এগুলোকে একটা বক্সে, এটা যে কোনো আপনি একটা এয়ারটাইট বক্সে মধ্যে রাখলে হবে, যে কোনো বক্সের মধ্যে রাখলে যাতে বাতাস না পাস করতে পারে না ভিতরে যেতে পারে, সেরকম একটা বক্সে করে আপনি রাখতে হবে। তাতে আপনি ইচ্ছে মতো